শুভ সকালবেলা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের প্রোভাইডার জাহাঙ্গীর ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত। সকাল থেকে আমি সাংবাদিক পরাণ ভাই, জেলা রিপোর্টার এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। জাহাঙ্গীর ভাই, আমি আর চ্যানেল 99 থেকে জানতে চাচ্ছি, আমি সাংবাদিক পরাণ ভাই, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি জাহাঙ্গীর ভাই আজকে কত বছর হয়েছে? জাহাঙ্গীর ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। জাহাঙ্গীর ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাটিয়েটি পাপা করে কিন্তু 20 বছর কাটিয়ে দিয়েছে। জাহাঙ্গীর ভাই, বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে? কেয়ারটেকার সরকার আসাতে আপনার অনুভূতির কথা তুলে ধরো। আছে মোটামুটি, ভালো আছে, খারাপ না। সে সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা ধারাবাহিক রক্ষা করার জন্য আমি এখানে আমাদের বড় ভাই আছেন। ভাইজান, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে একটু কথা বলবেন। চ্যানেল 99 আমি সাংবাদিক পড়া দেয় আপনার সঙ্গে আছে। ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি আগে যে এরকম আছে এর চেয়ে তেমন বাদও আমরা কইতাম পারতাম না, ভালো কইতাম পারতাম না। আমরা এদিকে তো ওই যে পরিস্থিতির যেটা বাদবালা এগুলো সুন্দর আছে, তাহলে ওই যে কিছু জিনিসপত্র দামগুলো আমরা গোলা বাজার উসমানগরের ভিতরে জিনিসপত্র দামগুলা কিন্তু আগর লাগান রইয়া গেছে, এখন তো কমছে না। ওগুলা কমানির লাগিয়া খুব একটা আবদার করলাম, ওগুলা কমানির লাগিয়ে একটা উদ্যোগ নেওয়া লাগে বাংলাদেশ সরকার যে আছেন বর্তমানে, তার কাছে একটা অনুরোধ করলাম যে ওগুলা কমানির লাগিয়া আমরা আর উসমানগর বিশেষ করিয়া আগে যেইভাবে দাম আছে জিনিসপত্র ওইভাবে রইয়া গেছে। ওকে, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা কেয়ারটেকার সরকার ডক্টর ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে বিশিষ্ট ব্যবসায়ী যিনি আছেন, যে আমাদের দাম যেটা উদ্যোগতি হয়ে আছে সেটা যাতে নিম্নগতিতে আসতে পারে, তাহলে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালোর দিকে যাবে। তো এই কথাটা আপনি তুলে ধরার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি। জাহাঙ্গীর ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এখানে কোন কোন প্রোডাক্টগুলি কোন কোন কোম্পানির সাথে আপনি রিলেটেড আছেন, এটা আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমরা গাজী কোম্পানির লোকে গাজী ব্যবসা করেন, গাজী আছে আপনার মোবিল আছে। জাহাঙ্গীর ভাই, আমি যে জিনিসটা আমি বুঝতে পারি, গাজী ইজ দ্য বিগ কোম্পানি। হ্যাঁ, তো কোম্পানি থেকে কিন্তু প্রতি বছরে বদল মনে করেন যে বিদেশ সফর, যেমন নেপাল, থাইল্যান্ড অথবা ওমরা হজ অথবা ডোমেস্টিক সফরগুলি কক্সবাজার একটা পুতুর দিয়ে, এগুলি কিন্তু কোম্পানির থ্রো থেকে দেওয়া হয়। তো এই সুযোগ সুবিধাগুলি আপনি পেয়েছেন কিনা এই দীর্ঘ বছর? কোম্পানি আমরা যে অফার দিচ্ছি কিন্তু আমরা নিয়ে নিই অফার দিচ্ছি। ভিউয়ার্স, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই প্রোডাক্টগুলি এখান থেকে কোথায় কোথায় সেল হচ্ছে? এটা আমাদের লোকাল বাজার, লোকালভাবে সেল হচ্ছে। আর প্রোডাক্টগুলি আসে কোথেকে? গাজী কোম্পানির থেকে আসে, ঢাকা থেকে নিয়ে আসেন, গাড়িতে করে নিয়ে আসেন। এ পর্যন্ত এটার মধ্যে আপনি ইনভেস্ট করেছেন কত টাকা? আমাদের 14-15 লক্ষ। 14-15 লক্ষ টাকা। এটার আউটপুট কেমন পাচ্ছেন, মানে ব্যবসার তারতম্য কেমন পাচ্ছেন, প্রফিট কেমন পাচ্ছেন? খারাপ না, ভালো। ভিউয়ার্স, শ্বশুরবাড়ি যাওয়ারে যদি টায়ার নষ্ট হয়ে যায়, জামাইবাবু শ্বশুরবাড়িতে যাওয়ার আগে টায়ার ঠিক করে গাড়ি নিয়ে শ্বশুরবাড়িতে যাবে, শালাও খুশি হবে, শালির জন্য একটা গাড়ি, টায়ার লাগবে 3-4টা, আর জামাই বাবুর লাগবে 4টা। জাহাঙ্গীর ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ এবং আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আপনাকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের সনন্দন ব্যবসায়ী জাহাঙ্গীর ভাইয়ের সাক্ষাৎকারটি এবং আমাদের বড় ভাইয়ের সাক্ষাৎকারটি আমাদের চ্যানেলে দেখে দেখবেন রাত 9টা 15 মিনিটে। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাই।